ওয়ানপ্লাস একটি পরিচিত নাম। এই পরিচিত নামের আরও একটি ফোন বাজারে নিয়ে আসলো ওয়ানপ্লাস কোম্পানি, যার নাম দিয়েছে ওয়ানপ্লাস 7T। তো চলুন বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে জানা যাক কিছু তথ্য। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নেই, ভিডিওর নিচে লাল বাটনটায় ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল আইকনটায় ক্লিক করে আমার সাথেই থাকুন আর নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ডিসপ্লে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চি HDR10+ 402 PPI RGB P3 90Hz রিফ্রেশ রেট ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। ব্যবহার করা হয়েছে 2.5D কর্নিং গরিলা গ্লাস এবং ডিসপ্লের ভিতরে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সিস্টেম। প্রসেসর, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ অক্টাকোর 7nm প্রসেসর। এটির ক্লক স্পিড আপ টু 2.96 GHz উইথ কোয়ালকম AI ইঞ্জিন এবং GPU অ্যাড্রেনো 640, র্যাম এবং রম। ব্যবহার করা হয়েছে 8GB LPDDR4X যুক্ত র্যাম। রমের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং UFS 3.02 লেন প্লাস স্টোরেজ। ক্যামেরা, ক্যামেরার দিক থেকে এই ফোনটিতে রয়েছে মোট 4টি ক্যামেরা, 3টি ব্যাক ক্যামেরা এবং 1টি সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা, 48 MP সনি সেন্সর, IMX586 7-piece লেন্স যুক্ত মেইন ক্যামেরা, 12 MP 2x অপটিক্যাল জুম যুক্ত টেলিফোটো ক্যামেরা এবং এরই সাথে আছে 16 MP 117° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সাথে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ। সেলফি ক্যামেরা, 16 MP সনি সেন্সর যুক্ত IMX471 ফিক্সড ফোকাস ক্যামেরা। ব্যাটারি, 3800 mAh নন রিমুভাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে এবং সাথে রয়েছে ওয়াট চার্জ 30T ফাস্ট চার্জিং সাপোর্ট। রয়েছে USB 3.1, গেইন অন, ট্যাপ সি চার্জিং পোর্ট প্লাস হেডফোন পোর্ট এবং ডুয়েল সিম স্লট। কালার, অফিসিয়ালি 2টি কালার রিলিজ করা হয়েছে ফোনটি, গ্লাসিয়ার ব্লু এবং ফ্রস্টেড সিলভার। এই ফোনটির ফুল আনবক্সিং এখানে দেখানো হবে, তবে আপনারা যারা ওয়ানপ্লাসের ভক্ত তাদেরকে বলছি, ওয়ানপ্লাস 7T 7 Pro এর চেয়ে ততটা বেশি পারফেক্ট আমার কাছে মনে হয়নি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।